যে সিলেটবাসীকে আমি বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই যে তিনটি বিষয় নারীরা মসজিদে যেতে পারবে না তারপর আটরেখা তারাবি সালাত তারপরে আপনার তিন মিনিট আগে আজান দেওয়া হয় এইগুলো যেগুলো তিনটি নিয়ে আপনারা আজকে আন্দোলন করতেছেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি যদি আপনারা প্রশাসনকে রেখে যারা বহস করতে চান ইনশাআল্লাহ আমি সিলেটবাসী এই দুই মসজিদের পক্ষে আলহ আদিশের পক্ষে থাকবো ইনশাল্লাহ এবং উপস্থিত হব ইনশাআল্লাহ আমি প্রশাসনকে বলবো আমাদের কাছে দলিল আছে প্রমাণ আছে এবং অকাট্য দলিল আছে যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটাও জানানোর জন্য বলছি অহংকার ফকরের জন্য না যে আমি ফার্স্ট লাস্ট হচ্ছি হানাফি মাজাবের ছাত্র দেওয়ান থেকে আলহামদুলিল্লাহ দাওরে হাদিস শেষ করে এসেছি ইন্ডিয়া চার বছর অভিজ্ঞতা রয়েছে আমার আলহামদুলিল্লাহ তারপরে আট বছর এরা এদের কাছে লেখাপড়া করেছি সুতরাং আমি দুই ঘরের খবর রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ এদেশের আলহ আদিস যদি না থাকতো তাহলে আমরা আজকে প্রকৃতি ইসলাম কি এটা খুঁজে পেতাম না আমাদের থেকে এমন অজ্ঞতার বর্বরতা আর অন্ধকারে আমাদেরকে এমন ভাবে এদেশের আলেমারা আমাদেরকে নিমজ্জিত করেছিল যদি আমরা এদেশে আলহ আদিস যদি না থাকতো এদেশে আলে আদিস যদি না থাকতো তাহলে আমরা কোরআন সন্না খুঁজে পেতাম না প্রকৃতি ইসলামকে খুঁজে পেতাম না এই জন্য আলে আদিস আমাদের এই বাংলাদেশের জন্য নিয়ামত একটি আলে না থাকলে পারে এদেশে প্রকৃতি ইসলাম মানুষ খুঁজতো না পেত না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যদি হেদায়ত দান করেন তাহলে আমরা সঠিক পথ পাবো এই জন্য আল্লাহ পাক রব্বুল কাছে হেদায়ত কামনা করি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি এই মসজিদের জন্য সাথে সাথে প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি এদেশে কাদিয়ানি আপনার কাজ করে যাচ্ছে তাদেরকে ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে শিয়ারা কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে এহদি কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে খ্রিস্টান কাজ করে করে যাচ্ছে এদেশের ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে সব থেকে অন্যায় কাজ চোখের সামনে হয়ে যাচ্ছে যত অগণিত কাজ হয়ে যাচ্ছে এদেশের ওলামা পরিষদের কোন ভূমিকা নাই কিন্তু এই ওলামা পরিষদের একটাই কারণ ওলামা পরিষদ তৈরি করার আল আদিস ঠেকানো আর এটি হচ্ছে অজ্ঞতা বর্বরতা আর কিচ্ছু না ভাইয়ের আমার ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আসবো আপনার আমি বলেছিলাম বিশ সাল থেকে আপনাদের সামনে আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তফি দান করেন তার আগে আসতে হলো এই সিলেটকে কেন্দ্র করে এবার فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر و... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد جيش مانيطو ديني بهايرا যে যেখানে আছেন আল্লাহ যেন ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন এই দোয়া করছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ পাক রব্লা আলমিনের কাছে আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আপনারা জানেন আহ ইতিপূর্বে আপনারা জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা কারণ এটা জীবনের প্রথম লাইভ এর আগে কখনো আসি নাই এই জন্য অনেক কিছু সিস্টেমের অজানা আছে কাজে আপনারা একটু হেল্প করবেন আমাকে ইনশাআল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা জি বলতেছি শিয়াদের সম্পর্কে জানতে চেয়েছেন রিয়াউর রহমান ভাই ইনশাআল্লাহ বলবো অসুবিধা নাই জি যে আমরা আপনারা আপনারা জানেন যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আহ সর্বপ্রথম পাক রব্বুল আলমিনের প্রশংসা করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রকৃত ইসলামকে জানা এবং আহ ধন্যবাদ আলহামদুল্লাহ সাউন্ড ঠিক আছে বলছেন ভাই এম কে খান ভাই জল্লা খায়রান আলহামদুলিল্লাহ অনেক ভাই বলতেছেন পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আমরা দিনের জন্য প্রকৃত ইসলামের জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন যা রেখে গেছেন সেই সঠিক জিনিসটি আজকে এই মিডিয়ার যুগে এসে আমরা বাংলাদেশের আনাচে কানাচে অর্থাৎ বাংলাভাষী ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ সকল মিলে আমরা বাংলাভাষীদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি আর হচ্ছি এখনও কমপ্লিট হয় নাই আর অনেক বাকি আছে এই জন্য আল্লাহ পাক রব্লা আলমের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং যে যেখানে আছেন সবাই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ যে সম্মানিত দিন ভাইরা আমরা আপনাদের সামনে কোনো দিন আসতে পারি নাই ওটা আপনারা ভালো করে জানেন যে মিডিয়া আমাদের কাছে না থাকায় ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ দুঃখে সুখে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমরা আলমিন ক্যামেরা না মোবাইল দিয়ে আমরা আলোচনা করতেছি তো আজকে যে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মূলত সিলেটের আহলে হাদিস মসজিদ সম্পর্কে এখানে আমি হঠাৎ দেখলাম বহু ব্যস্ততা মাদ্রাসার জন্য আপনারা জানেন ব্যস্ততার কারণে এগুলো জানতাম না হঠাৎ করে চোখে পড়লো সিলেটের এই সমস্যা পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তফি দান করেন বাংলাদেশে প্রকৃতি ইসলাম সকলের কাছে পৌঁছানো প্রত্যেকটি মানুষের কাছে যেন পৌঁছাতে পারে এই দোয়া করে এই আল্লাপাক রব আলের কাছে আমরা এই আমনা করছি ইনশাআল্লাহ আজকে আমরা যেটা জানতে পারলাম আব্দুস ভাইয়ের লাইভ এসেছিলেন ওই লাইভটা আমি দেখেছি এবং সেখান থেকে জানতে পারলাম যে প্রশাসন ডেকেছিলেন আহ কর্তৃপক্ষকে এবং তাদের থেকে শুনেছেন এই বিষয়গুলো ডিসকাস করেছেন তাতে তিনটি অভিযোগ তারা নিয়ে এসেছেন তিনটি অভিযোগের মধ্যে একটি ছিল যে আট টাকা তারাবি পড়া হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে তিন মিনিট ইফতার অর্থাৎ মাগরিবের আজান ইফতারের আজান তিন মিনিট আগে দেওয়া হয় সচরাচর বাংলাদেশের আজানের আগে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই হলো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ছিল মহিলারা মসজিদে যায় এটা দুইটি জিনিস তিনটি জিনিস নিয়ে আপনার সেখানে বিতর্ক হয়েছে এবং সিলেটবাসী যারা অলামা পরিষদ বলে দাবি করেছেন আমি বলবো কথিত অলামায় পরিষদ আসলেই যদি তারা অলামায় পরিষদ হতো তাহলে কখনো এ তিনটিকে আপনার অভিযোগ হিসাবে খাড়ো করতো না প্রকৃত অলামায় গ্রাম যারা তারা কখনো এই তিনটি নিয়ে দিমাত করে নাই কখনো দ্বিমত ছিল না এক নম্বর নারীরা মসজিদে যাবে কি যাবে না এ বিষয়ে কোনো ধরনের দ্বিমত নাই পৃথিবীর সমস্ত রাম না উম্মা এক ঐক্যবদ্ধ কেউ দ্বিমত করে আমার রদ্দি আল্লাহ আনুহ বলতেছিলেন নারীদের ব্যাপারে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার রদি আলাহ তালা ছেলে বলছিলেন যে আমি পাঠাবো না যেতে দেবো না অমর রদে গুসা গেছিলেন ক্রোধ এত ক্রোধ হয়েছিলেন এত গালি দিয়েছিলেন যে বলছেন যে আমি কখনো শুনে নাই ইবনু আমার রদ্দুল্লাহ তার আনহুমা এত গালি কখনো কাউকে দিয়েছেন উনি বলছেন আমি বলছি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর তুমি বলছো যে আমি যেতে দেব না তো এরকম ভয়ঙ্কর বাণী দিয়েছেন আমি আসলে আজকে দলিল প্রমাণ দেখানোর জন্য লাইভ আসি নাই মূলত যে বিষয়গুলো আলোচনা করার জন্য সামান্য দেশে দিক নির্দেশনা দেওয়ার জন্য তার মধ্যে একটি হলো প্রশাসনের সাথে একটু কথা বলবো তারপরে আমাদের জনগণ সাথে কথা বলব আমি যতটুকু বিশ্বাস রাখি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে আমরা দুঃখিত এদেশে আমরা শীত মৌসুম এই শীতকালীন ব্যাপক আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ চালিয়ে গেছি এবং প্রতিটি মাহফিলে বলা যায় দুই একটা বিচ্ছিন্ন হতে পারে কিন্তু প্রতিটি মাহফিলে দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমাদের ডানে মামে বসেছিলেন এবং তাদের সহযোগিতায় আমরা এ দাওয়াতি কাজ চালিয়ে গেছি আর এর মাধ্যমে অনেক আলহামদুলিল্লাহ নেতা এবং কর্মীদের ভুল ধারণা ভেঙে গিয়েছে আর এই ভুল ধারণা ভেঙে যাওয়ার কারণেই আমাদেরকে ঠেকানোর জন্য সলে বলে কলেকৌশলে এদেশের কথিত কলামা পরিষদ আমাদের প্রতি বারবার আক্রমণিয়া করতেছে তারা তো সবথেকে বেশি যে আক্রমণটা আসতেছে এখন আমরা দেখতেছি সিলেট থেকে এই সিলেট বিভাগে যেহেতু মানুষ টাকা পয়সার মালিক আর অঘাট টাকা পয়সা এই আলমদেরকে দিয়ে থাকেন যার কারণে ওই টাকা দিয়ে তারা আমাদেরকে ঠেকানোর চেষ্টা করে থাকে কেস মামলা মোকাদা পর্যন্ত করেছেন অথচ যে বিষয়গুলো নিয়ে কেস করা হয়েছে এদেশের হাজার হাজার আলেম ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছে কিন্তু তাদের উপরে কেস মামলা নাই কেস মামলা করেছেন আমাদের উপরে এজন্য জন্য প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আহলে হাদিস এ একটি দল এটি কোনো নতুন দল না এদেশে আছে সংখ্যায় কম বলে এরা নতুন এমনটি না এটি সাহাবাই ক্রামদের দল এবং সাহাবাই ক্রাম থেকেই এই দল চলে আসছে কিছুক্ষণ আগে যেমন বললাম ইমন আমার রদ্দাহ তালা আনহুমা হাদিসের কথা বলছিলেন আর তার সন্তান বলছিলেন নিজের কথা তাই উনি গোসা হয়ে গেছিলেন এমনি ভাবি ইমন আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা বলতেছিলেন এক মুজলিশে ইউসিকু তংজিলু আলাইকুম ইয়ংজিলু আলাইকুম হেজারা

অতি সত্তর তোমাদের ওপরে আসমান থেকে পাথর নাজির হবে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে আমি বলছি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর তোমরা বলছো আবুবাক আমার বলেছেন আমাদের এখান থেকে শিক্ষা না উচিত যে সাহাবে কেরাম সাহাব নিজেই নিজে সাহাবায় কেরামের সম্মুখে যখন আল্লাহ রসুলের বাইরে আবু ওমারের মতো সাহাবির কথা বলেছেন তখন কিন্তু মেনে নিতে পারে রাগ হয়ে গেছেন এবং সাথে সাথে বলছে তোমাদের ওপর পাথরের গজব বর্ষণ হবে কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে সাহাবাই কেরামের কথা তো দূরের কথা আজকে আমরা কথিত আলেমার কথা নিয়ে আর কিছুই আইম্মাই কেরামদেরকে আমরা সামনে রেখে আমরা আজকে দেশের মধ্যে গোটা ভারত উপমহাদেশের মধ্যে আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছি সেটা কাউরি অজানা না প্রকৃত ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে এজন্য আমি প্রশাসনের কাছে আবদার করব আপনারা ঠান্ডা মাথায় ইনসাফের সাথে আমরা আলে হাদিস এ দেশের নাগরিক এটা কোনো নতুন দল না এটি পুরোনা দল সাহাবাই কাম যে দল ছিল সেই দলটাই হচ্ছে আল হাদিসের দল ওলামাই কেরাম যেগুলো অতিবাহিত হয়েছে সবগুলো ওলামাই আহলে হাদিস ছিলেন চার মাঝাবের চার ইমাম আলে হাদিস ছিলেন সর্বপ্রথম ঘোষিত আলে হাদিস তিনি হচ্ছেন আপনার ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ উনি বলছেন যে সাহাল হাদিস বাবু মাঝাবি সাহি হাদিস হচ্ছে আমার মাঝাব তো আমার ইমামের মাঝাব যদি মাসলাক যদি পথ পদ্ধতি যদি সাহি হাদিস বিশুদ্ধ হাদিস হয় তাহলে আমি তার অনুসারী হয়ে আমার কেন হবে ইমাম আমার সেই হাদি বাদ দিয়ে কেন ইমাম আমার হবে সবকিছুর মডেল না এটা কখনো হতে পারে না আল্লাহ আমাদেরকে করুন আচ্ছা ভাই যে প্রশ্ন অনেক এসেছে এটা প্রশ্নে পরে উত্তর দিব ইনশাআল্লাহ প্রশ্নগুলো একটু পরে করেন এখন বুঝছেন কি বুঝেন না এই বিষয়গুলো আমাদেরকে একটু বলবেন ইনশাআল্লাহ তো যা হোক আমি বলতেছিলাম যে বর্তমান প্রশাসন বিচক্ষণতার সাথে কাজ নিবে বলে আমি আশা করছি এবং সিলেটের দুই যে ওলামা পরিষদের আপনারা পক্ষ নিয়েছেন আপনাদেরকে অনুরোধ করব যে কোরআন সন্নাটা একটু আপনারাই ই রিভিশন দিবেন একবার পড়বেন ইশা জানবেন যেমন বখাই আমি কাউরি বই পড়তে বলছি না আপনাকে আপনাদেরকে আমি অনুরোধ করছি মূল মূল ভলিউমগুলো মেন ভলিউমগুলো পড়ার জন্য যেমন বোখারি বোখারি অনুবাদ হয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশন সেখানকার বোখারি অনুবাদ কিন্তু বোখারি পড়েন ইনশাল্লাহ তাতে সঠিক জিনিসটা পেয়ে যাবে তারপরে পৃথিবীর সেরা কেতাব কোরআন এর পরে দ্বিতীয় তৃতীয় নম্বরের কেতাব যেটি শাহিব মুসলিম এটি সালাতের অধ্যায়গুলো পড়েন তাহলে পেয়ে যাবেন এরপরে আপনার আবুদাউদ পড়েন তিরমিজি পড়েন নাসাই পড়েন ইবনে মাজা পড়েন মূল হাদিসগুলো যেগুলো মূল ভলিউমটা পড়েন এখান থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের বুঝাত অভিধান করুন জি আমি আরো বলতেছি আমাদের ভাইদের জন্য দিনে ভাইদের জন্য যে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা এটা তীব্র প্রতিদাব প্রতিবাদ জানাচ্ছি জানাবো আমিও প্রতিবাদ জানাচ্ছি যে ওলামা পরিষদ যারা এই দুই মসজিদের বিপক্ষ পদক্ষেপ নিয়েছেন আপনাদের লক্ষ্য করে বলছি যে আ কোরআন খুলে দেখুন কোরআন কি বলেছেন আমান আল্লাহ মুমিন মানা মাসাজিদ আল্লাহ ইযকার ফি হাসমু ওয়সাফি খরাবিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের থেকে জালেম আর কারা হতে পারে যারা মসজিদে সালাত থেকে মানুষকে বাধা দেয় নিষেধ করে আমার মসজিদে সালাত থেকে জিকির থেকে তালাওয়াত থেকে বাধা দেয় তাদের থেকে জলেম আর কেউ হতে পারে না মানে সব থেকে বড় জলেম হচ্ছে তারা এবং সাফি খারাপ ইয়া মসজিদ খারাপ করার জন্য চেষ্টা করে আজকে তালা দিতে যাচ্ছেন ভেঙে দিতে চাচ্ছেন এটা কি খারাপ না মুসাল্লিদেরকে যেতে দিচ্ছেন না শুধু তাই না মসজিদে যেতে দিচ্ছেন না এটা কত আমরা বলবো অজ্ঞতা এটা কত বড় অজ্ঞতা এই চরিত্র যদি সৌদি আরবের মানুষের মাঝে থাকতো তাহলে আমরা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ যারা মাঝাব মানি তারা কখনো সৌদি আরবে মক্কা মদিনাতে আমরা যে থাকতে না হজ করতে পারতাম না এই এই চিন্তা চেতনা যদি আমাদের থাকে যে চিন্তা চেতনা আমাদের বাংলাদেশের মানুষের ওলামাই কেরামদের মাঝে রয়েছে এই চিন্তা চেতনা যদি থাকতো সৌদি আরবের ওলামায় কেরামদের মাঝে তাহলে এই আমরা আজনবী যারা ইন্ডিয়া ভারত উপমহাদেশ থেকে হজ করতে যাই নিচে হাত বাঁধি তারপর আমিন বলি না রফেল আদিন করি না একবার করে তাকবির দিই না ঈদের পড়ি না ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের সাথে মিল নেই যদি আমরা তাদের মতো না আমাদের মতো তাদের মন মানসিকতা হতো সৌদি আরবের আলে বলে আমাদের তাহলে আমরা হজ করে যে শান্তি পেতাম না আমাদেরকে নিয়ে হাসতো ঠাট্টা করতো তিরস্কার মারতো মসজিদ থেকে বের করে দিত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যে দেশে ইসলাম দিয়েছেন কোরআন নাজিল করেছেন যে দেশে কাবা যে দেশে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহামকে প্রেরণ করেছেন সেই দেশের মানুষের মাঝে কিছু হলো বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন তার প্রমাণ আমরা পাচ্ছি ওখানে এইগুলো নিয়ে কখনো মারামারি নাই কিন্তু আজকে দুঃখজনক হলো আমাদের দেশে ওলামা পরিষদ তৈরি করা হয়েছে ইমাম পরিষদ তৈরি করা হয়েছে মহাদিস পরিষদ তৈরি করা হয়েছে মুফাসির পরিষদ তৈরি করা হয়েছে আর এই পরিশোধগুলো শুধুমাত্র কোরআন সন্নাথ থেকে বাধা দেওয়ার জন্য আল্লাহ পাক আলমিন আমাদের বোঝা তোফিদান করুন এবং হেদায় দান করুন যে আজকে আমরা কিভাবে কোরআন সন্নাথকে অস্বীকার করতেছি অস্বীকার করতেছি যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলোকে অস্বীকার করতেছি যে সিলেটবাসীকে আমি বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই যে তিনটি বিষয় নারীরা মসজিদে যেতে পারবে না তারপর তারা সালাত তারপরে আপনার তিন মিনিট আগে আজান দেওয়া হয় এইগুলো যেগুলো তিনটি নিয়ে আপনারা আজকে আন্দোলন করতেছেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি যদি আপনারা প্রশাসনকে রেখে যারা বহস করতে চান ইনশাআল্লাহ আমি সিলেটবাসী এই দুই মসজিদের পক্ষে আলে আদিসের পক্ষে থাকবো ইনশাআল্লাহ এবং উপস্থিত হব ইনশাআল্লাহ আমি প্রশাসনকে বলবো আমাদের কাছে দলিল আছে প্রমাণ আছে এবং অকট্ট দলিল আছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটাও জানানোর জন্য বলছি অহংকার ফকরের জন্য না যে আমি ফার্স্ট টু লাস্ট হচ্ছি হানাফি মাজাবের ছাত্র দেওয়ান থেকে আলহামদুলিল্লাহ দাওরে হাদিস শেষ করে এসেছি ইন্ডিয়া চার বছর অভিজ্ঞতা রয়েছে আমার আলহামদুলিল্লাহ তারপরে আট বছর এরা এদের কাছে লেখাপড়া করেছি সুতরাং আমি দুই ঘরের খবর রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদেশের আলে হাদিস যদি না থাকতো তাহলে আমরা আজকে প্রকৃতি ইসলাম কি এটা খুঁজেই পেতাম না আমাদের থেকে এমন অজ্ঞতার বর্বরতা আর অন্ধকারে আমাদেরকে এমনভাবে এ দেশের আলেমারা আমাদেরকে নিমজ্জিত করেছিল যদি আমরা এদেশে আলে হাদিস যদি না থাকতো এদেশে আলে হাদিস যদি না থাকতো তাহলে আমরা কোরআন সোনা খুঁজে পেতাম না প্রকৃতি ইসলামকে খুঁজে পেতাম না এজন্য জন্য আলে হাদিস আমাদের এই বাংলাদেশের জন্য নিয়ামত একটি আলে হাদিস না থাকলে আমার এদেশে প্রকৃত ইসলাম মানুষ খুঁজতো না পেত না আল্লাহ আমাদেরকে করুন আমার আল্লাহ পাক আমাদেরকে যদি দান করেন তাহলে আমরা সঠিক পথ পাবো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমের কাছে হেদায়ত কামনা করি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করছি এই মসজিদের জন্য সাথে সাথে প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি এদেশে কাদিয়ানি আপনার কাজ করে যাচ্ছে তাদেরকে ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে শিয়ারা কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে এহদি কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে খ্রিস্টান কাজ করে করে যাচ্ছে এদেশের ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে সব থেকে অন্যায় কাজ চোখের সামনে হয়ে যাচ্ছে যত অগণিত কাজ হয়ে যাচ্ছে এদেশের ওলামা পরিষদের কোনো ভূমিকা নেই কিন্তু এই ওলামা পরিষদের একটাই কারণ ওলামা পরিষদ তৈরি করার আহলে ঠেকানো আর এটি হচ্ছে অজ্ঞতা বর্বরতা এছাড়া কিচ্ছু না ভাইয়ের আমার ইনশাআল্লা আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আসব। আপনার আমি বলেছিলাম বিশ সাল থেকে আপনাদের সামনে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তফি দান করেন তার আগে আসতে হলো এই সিলেটকে কেন্দ্র করে এবার আমি বিষয়গুলোর দিকে যাই যে এক নম্বর নারীরা আসতে পারবে কিনা আমি আর দলিল দেখানোর জন্য আজকে লাইভে আসি নাই এখানে আমার কাছে তিরমিজি আছে এই তিরমিজি শহীদ তিরমিজিটা আমরা দেখি এখানে শহীদ এই যে সোনান তিরমিজি এই তিরমিজি এই তিরমিজির মধ্যে আপনার এই নারীদের ব্যাপারে স্পষ্ট নবী করিম সাল্লাম বলেছেন এবার আমরা এ তিরমিজি দেখি এবার আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এখানে এদিক থেকে আপনার বাবু খুরুজুন নিসা এখানে লেখা বাবু মাজা ফি খুরুজুন নিসা ইলাল মাসাজিদ বাবু মাজা ফি খুরুজুন নিসা ইলাল মাসাজিদ এর অর্থ কি এর অর্থ হচ্ছে নারীরা মসজিদে বের হওয়ার অধ্যায় বের হওয়ার অধ্যায় এবার देखिए এখানে কি বলছেন এ হাদিসের মধ্যে বলছেন আমি পুরাটা পড়widetildeছি না

স্পষ্ট নবীর সাল্লাল্লাহু এখানে বলেছেন যে নারীদেরকে রাতে মসজিদে যাওয়ার অনুমতি দাও রাত্রে রাত্রে দিনের কথা না রাতে মসজিদে যাওয়ার অনুমতি দাও নারীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট ভাষায় বলেছেন ফা কালা এ এই কথা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বলছিলেন তখন তার ছেলে তার ছেলে বলছে না লা নাজান লাহunna আমরা তাকে তাদেরকে অনুমতি দেব না ইবনু আমর রাদিয়াল তাআনুর আনহুমার ছেলে যখন এই কথা বললেন তখন বললেন ফাকালা ফাআল্লাহু আল্লাহ ওয়া ফআল اقول قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া না যেটা আপনাদের জন্য দরকার বলছেন আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিয়েছেন বলছেন যে তোমরা অনুমতি দাও আর তুমি বলছো অনুমতি দেব না মানে তোমার সাহস কত কত আমাদের বাংলা ভাষায় যেটা বলা হয় যে তোমার আস্পর্ধা কত যে নবিসাম বলছো অনুমতি দাও তুমি বলছো অনুমতি দেবো না নবিসামের বৃদ্ধার আচরণ করতেছ ভাইয়ের আমার এ হাদিস হাদিস হন হাসান হন হাদিসটি এবং এই হাদিসটি দাউদের মধ্যে আছে আবুদাউদা বলেছেন হাদিসুন হন সাহি হন হাদিসটি সাহি সুতরাং হাদিস বিশুদ্ধ হাদিস যেখানে পাওয়া যাচ্ছে সেখানে এ ওলামায় পরিষদ কিভাবে এটা আপনার একটা অভিযোগ আনতে পারে যে আপনার এটা করা যাবে না নারীদেরকে মসজিদে নেওয়া যাবে না না এটা মুসলিম করতে পারে কোনো ওলামায় পরিষদ তো দূরের কথা বোঝা যাচ্ছে পরিষদ আসলে আলেম না ভয় দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা মাথায় পাগড়ি দিয়ে ওলামার রূপ ধারণ করে ওলামা পরিষদ বানিয়েছে অরিজিনাল ইসলামকে বাধা দেওয়ার জন্য এছাড়া কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন আমি তিরমিজির এই হাদিসটি স্পষ্ট দেখাই দিলাম এই কেতাবে তিরমিজি আমার এখানে দেখা আছে একশো আহ সাতচল্লিশ পৃষ্ঠা একশো সাতচল্লিশ পৃষ্ঠাতে স্পষ্ট আছে আর আমার আল্লাহ সাল্লামের যুগে নারীরা সরাত পড়তো এবং আপনার কত দলিল দেব দলিলের অভাব নাই এক নারী বলছে তোমাদের ইস্তারু ইস্তারু অঘত্যু ইস্তা ইমামিকুম একজন বালককে নবী ইমাম বানিয়ে দিয়েছিলেন আর নারীরা এত নিকট থেকে তাকে দেখতে পাইতো যে নারী বলছেন যে তোমাদের ইমামের পিছনটাকে ঢাকো অর্থাৎ পাছা পাছাটা দেখা যাচ্ছে তার কাপড় নাই ছোট কাপড় এই জন্য তো নারীরা ডাইরেক্ট ইমামকে দেখতে পাইতো আর আমরা আমাদের মসজিদে নারীরা আসতেছে এমন ভাবে যে ওদেরকে দেখা তো দূরের কথা ওদের ছাটা পর্যন্ত পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ওরা এক গেট ভিন্ন গেট দিয়ে ওপরে যায় ওই ভিন্ন গেট দিয়ে বের হয়ে আবার বাড়ি চলে যায় এভাবে আমাদের নারীরা আলহামদুলিল্লাহ খুবই ইজ্জত সম্মানের সাথে পর্দার সাথে যাতায়াত করে তাছাড়া নবী করিম সাহসাল্লাম থেকে আর হাদিস আছে তিরমিজিতে যে একজন নারী মসজিদে আসতেছিলেন আর হঠাৎ করে কোনো এক সাহাবি তাকে জোরপূর্বক ধরে আপনার অন্যায় করে ফেলে এরপরে তাকে ধরতে পারে না সাহেক অন্য একজনকে ধরে নিয়ে আসলাম সংক্ষিপ্ত বলছি দিয়ে তার বিচার শুরু হলো যা হোক শেষে স্বীকার করলো যিনি অন্যায় করেছিলেন বুঝাতে চাচ্ছি যেটা যে একজন নারী রাত্রে আসার কারণে নবী সাদ্লামের যুগে তার এই দুর্ঘটনা ঘটে যায় যে তার সঙ্গে একজন খারাপ আচরণ করে ফেলে তারপরও নবীকর সাল্লাম মসজিদে আসার থেকে তাদের নিষেধ করে আর আমরা এদেশের মুসলিম ওলামা দাবি করছি ওলামা পরিষদ নাম দিয়ে নারীদেরকে মসজিদে আসতে দিবে না এই জন্য আমরা বাধা দিচ্ছি আমরা চরমভাবে তার বিরোধিতা করে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দান করুন নারীরা হাদিসে যেমন আছে নারীরা বন্ধ হয়ে যায় নাই আমরা বলছি না যে বাধ্য নারীরা মসজিদে যাবে না তারা ইচ্ছুক কর্ত্বিক তারা যদি যাইতে চায় তাদের বাধা দেওয়ার অধিকার নাই নবিসাল্লা আল্লাহ ইমা আল্লাহ হিমা সাজ্জুল আল্লাহ তোমাদের নারীদেরকে তোমরা আল্লাহ ঘর মসজিদ থেকে বাধা দিও না আমরা একটু পানি পানি তো নারীদেরকে মসজিদে যাওয়ার থেকে নবসাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন আর আমরা কিভাবে বাধা দিচ্ছি এটা চরম অন্যায় এতে কোনো সন্ধ্যা নেই যে ভাইরা এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে এক নম্বর নারীদের ব্যাপারে বললাম সংক্ষিপ্ত বললাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে যেটা অভিযোগ এসেছিল যে আপনার তিন মিনিট আগে ইফতার করা হয় তিন মিনিট আগে ইফতার করা হয় আজান দেওয়া হয় এ বাংলাদেশের আজানের আগে পরে আগে দেখেন এটা খুবই দুঃখজনক একটা অভিযোগ তিন মিনিট আগে দেওয়া হয় দশ মিনিট আগে দেওয়া হয় আগে পরে দেওয়াটা মুখ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সূর্য ডুবার পরে দিচ্ছে কিনা যদি সূর্য ডুবার আগে দিয়ে দেয় তাহলে অভিযোগ ঠিক আছে আর সূর্য ডুবার সূর্য অস্থায় যাওয়ার পরে যদি আপনার দেয় তাহলে এ অভিযোগ ঠিক নাই এ অভিযোগ হচ্ছে বলবো যে এটা অজ্ঞতার অভিযোগ বিশ্ব যে সম্মানিত দিন ভাইরা না তাড়াতাড়ি ইফতার করা সম্পর্কে নবী করিম সালাম স্পষ্ট বলেছেন সাহেব বখারি হাদিস সাহি বখারি হাদিস আপনাদেরকে দেখায় এটা যে বখারি আপনার আমার হাতে সাহি বখারি দেখতে পাচ্ছেন আপনারা বখারি হাদিস নবী করিম সাল্লাম আঠাত্তর আমার কাছে যে বোখারি আছে এটি আ ৮ নাম্বারর সে এ নম্বর পৃষঠ আছে। কি আছে দেখেন। বাবু তা আজিল লিফতার। বাবু তা আজিলি লিফতার তারা তারি করার অধ্যায়। কি নবিসা সালাম লায়াজালু নাসু বিহাইরন মা আজ জালুল ফিত্রা। লায়াজালুল নাসু বিখইরন মা আজ জালুল ফিত্রা এটা বখি আদিস। ন০সা বলছেন। যতক্ষণ তাড়াতাড়ি করে ইফতার করবে মানুষ ততক্ষণ কল্যাণের উপরে থাকবে সোজা বাংলায় অনুবাদ করে দিলাম এর মানে কি বোঝা যাচ্ছে এর মনে বোঝা যাচ্ছে যদি তাড়াতাড়ি ইফতার না করে তাহলে অকল্যাণে মানুষ চলে যাবে আর আমাদের গোটা ভারত উপমহাদেশকে আমাদের দেশের এই ওলামা পরিষদে অকল্যাণের ওপর রেখে দিয়েছে অকল্যাণের ওপর রেখে দিয়েছে নবী কালাম বলছেন তাড়াতাড়ি ইফতার করার জন্য আর আমরা বলছি যে না তিন মিনিট দেরি করেন চার মিনিট দেরি করেন পাঁচ মিনিট দেরি করেন ছি 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 এটা খুবই অন্যায় খুবই অন্যায় বড় অন্যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তো অভিধান এটা কেমনে একজন আলেম বলতে পারে যে আপনারা তিন মিনিট আগে আজান দিচ্ছেন কেন আপনারা আজান দেন না কেন সূর্য ডুবে যাচ্ছে যেখানে আমার ক্যালেন্ডার বলছে যেখানে এই ডিজিটাল বাংলাদেশে এটা আমাদের চিনাওয়া জানা না প্রত্যেকের হাতে হাতে মোবাইল মোবাইল বলে দিচ্ছে কখন সূর্য ডুবছে আন্তর্জাতিক টাইম আঞ্চলিক টাইম সব টাইমে বলছে যেখানে সূর্য ডুবে যাচ্ছে এখানে দেরি করার কোন সুযোগ নাই সুতরাং এখানে আপনার আজান টাইম মতো দিতে হবে যারা টাইম মতো আজান দেন না দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দেরি করছেন তারা ভুলের মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের ভুল থেকে উঠে আসা তো বিধান করুন যে আমি সৌদি আরবে আল কাতিফ ইসলামী সেন্টারে ছিলাম চার বছর আর এই ইসলামী সেন্টার আল কাতিফ সম্পর্কে আপনারা অনেকে জানেন যে আল হচ্ছে ওখানে শিয়াদের বাস বাসাদ এখন বসবাস করে সবাই শিয়া স্থানীয় সৌদিয়ান আল কাতিফ শহরে থাকে না তো এই আল আমরা ইফতার করার পরে যখন রুকুতে যেতাম ইফতার করার পরে দশ মিনিট তারপরে আবার কামত সুরা ফাতেহা অন্য সুরা পড়ে কমপক্ষে পনেরো মিনিট বলা যায় আর না হলে কমপক্ষে বারো তেরো মিনিট পরে ওই শিয়ার আজান দিত আমরা ইফতার করে যে রুকুতে সিজ যখন যাইতাম ওই সময় শিয়ার আজান দিত তো দেরি করে আজান দেওয়া এটা হচ্ছে শিয়া চরিত্র ইয়াহুদি চরিত্র এটা কোনো মুসলিমদের চরিত্র হতে পারে না ভাইয়ের আমার আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন দেরি করে আজান দেওয়া এটা কোন মুসলিমের চরিত্র না এটা শিয়াদের চরিত্র এটা এহদিদের চরিত্র কাজে আমরা যারা এই দেশে ওলামা পরিষদ তৈরি করেছি এবং আজানকে বলছেন যে আগে দেওয়া হচ্ছে এই কথাটির চরম অন্যায় কথা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাদের হেদায়ত দান করুন এবং আপনাদেরকে কোরআন সন্ন্যার দিকে আল্লাহ ফিরে আসার তফি দান করুন এ দোয়া করছি জি এবার তৃতীয় নম্বর এক নম্বর হয়ে গেল নারীদের মসজিদে যাওয়া দ্বিতীয় নম্বর হলো তাড়াতাড়ি ইফতার করতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প না এক মিনিটও দেরি করার অনুমতি নেই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন সূর্য ডুবে গেলেই রোজা শেষ আল্লাহ বলছেন সূর্য ডুবে গেলে রোজা শেষ আর আপনি ক্যালেন্ডার তৈরি করে আপনি একটা সমাজ থেকে আলেমা বসে নিয়ম করে দিয়েছেন তিন মিনিট পরে

একটা পয়েন্ট বলে দিচ্ছে এটা মনে রাখবেন ইনশাআল্লাহ তাহলে এনাফ যারা বলে যে বিশ তারাবি পড়তে হবে এদেরকে জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লাম কত রাখা সালাদ পড়েছেন তারা বিশ্বাস ওরা বলতে পারবে না কোনো দলিল নাই তাদের কাছে এবার বলেন আবু বাকর রদ্দিল্লা তালা আনু কত রাকাত পড়েছেন ওনার যুগে ওরা এই দিনও আবু বাকর রদ্দিল্লা তালা যুগও কোনো দলিল দিতে পারবে না রাকাতের কশ্চিন কালও পারবে না আমি গোটা জাতিকে হানাফি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম পর্যন্ত একটি হাদিস বিশ্রাকাতের দলিল দেখিয়ে একটি কোনো সাহাবা পড়েছেন এটা দেখিয়ে দিলে হবে এবার সময় আসলো উমার রা আনহু উমার রব্দি আল্লাহ তালা আনুহুর ব্যাপারে ওনাদের একটা কথা আছে ওনাদের পক্ষে আর একটা আছে আমাদের পক্ষে সেটা কোথায় মহাত্মা মালিকের মহাত্মা মালিকের মধ্যে একটা হাদিস আছে যে নবী কারিম সাল্লাম বিশ্ব রাখা নাকি ওমার রজ্জা তালান বিশ্ব রাখাত সালাতর বললো মানুষকে জমা করেছেন আর ওই মহাত্মা মালিকের মধ্যে তার আগে একটা হাদিস আছে যে নয় উমার রজ্জা তালানো এগারো রাকত পড়ার জন্য অর্ডার করেছেন উভয় বিন কাব কে আর তামিম কে হুম দুই সাহাবিকে অর্ডার করেছেন এগারো রাকাতে এই দুই হাদিস এখন আমাদের দেখার বিষয় এটা হাদিস আমরা হাদিস বলছি কিন্তু হাদিস না নবী সাল্লামের যুগে এই বিশ্বাকাতের অস্তিত্ব ছিল না উম যুগে ছিল না যুগে পাওয়া গেল কথার কথা তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে উমর রদ্দিয়া তালানহ বিশ্রাকাত চালু করেছেন তর্কের খাতিরে মেনে নিলাম আচ্ছা উমর রাজ্য তালানহুমা আনুহ যদি বিশ্বাকাত তারাবি আবিষ্কার করে থাকেন তাহলে কি এটাকে হাদিস বলা যাবে কালো না কিন্তু আমাদের দেশের হুজুরা হাদিস 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 বিশ্বাকাতের হাদিস আছে 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 করে চিৎকার করে করে গলা ফাটাই দিচ্ছেন কেমনে ইনসাফের কথা হাদিস পালেন কোথায় যেটা নবী কালামের যুগে ছিল না আবু আনহুর যুগেও ছিল না সেটা আবার কিভাবে হাদিস হয়ে গেল যেটা অমর আনহুর যুগে আবিষ্কার হলো তর্কের খাতিরে বলছি মেনে নিলাম তর্কের খাতির যে বিশ্বাকাতানু আবিষ্কার করেছেন চালু করেছেন তর্কের খাতিরে এটা মেনে নিলাম আবিষ্কার করেছেন তো ওমর রদ্দে আনুহু আবিষ্কার করেছেন এমন এক কথা হাদিস কিভাবে হতে পারে এটা হাদিস হতে পারে না আপনি বলতে পারেন এটা আসার অমার আমার রা আসার আসারটা বলতে পারেন এবার উমার রদ্দে তালানোর আসারটা নিয়ে এবার কথা বলি যে এগারো রাকাত যেটা আছে মহাত্মা মালিক এটা হচ্ছে চূড়ান্ত বিশুদ্ধ এই সনদে বখার ইতিহাদিস আছে যেটা বিশুদ্ধ সূর্যের মতো আলোকিত সন্ধ নাই এমনিভাবে অগণিত কেতাবের মধ্যে আছে আর যেটি বিশ রাকার সম্পর্কে আছে এখানে রোমান নামে একজন লোক আছে রাবি আছে বর্ণনাকারী আছে উমার রাহানোর সাথে কখনো দেখাই হয়নি এ লোকটি তো যার সাথে কখনো দেখাই হয়নি তার ও উদ্বৃত্তি দিয়ে তার উদাহরণ দিয়ে তার দিকে সম্বোধন করে কিভাবে বর্ণনা করতে পারেন বোঝা যাচ্ছে হাদিসটি আপনার চলবে না এটা বানাওয়ার তৈরি করা হয়েছে তৈরি করাও যদি না হয় তা কমপক্ষে মুনকাতে হওয়ার কারণে ইনকাতার কারণে বিচ্ছিন্নতার কারণে হাদিসটি দুর্বল চলবি না এক নম্বর দুর্বল হওয়ার পয়েন্ট এটা দ্বিতীয় নম্বর বিশুদ্ধ হাদিসের সাথে সংঘর্ষ ওমর রাজে তার এগারো রাখা যেটা চালু করেছেন সেটার সাথে সুতরাং বিশুদ্ধ হাদিসের সাথে যখন কোনো হাদিস সংঘর্ষ হয়ে যায় কোনো কথার তখন এটা চলে না তৃতীয় নম্বর হচ্ছে আয়েশার্দিয়া তালা বলছেন নবী সাদ সাল্লাম এগারো রাকাতের বেশি কখনো পড়েন নাই সুতরাং নবিকান্লাম এগারো রাকাত পড়েছেন সহ এগারো তারপর বোখারি হাদিসে তেরো রাকাত পাওয়া যায় আর একটা হচ্ছে এক থেকে এগারো রাকাত বেতুল সালাত পড়া যায় এগারো রাকাত পড়লে উনিশ রাকাত হয় এক কথা আট রাকাতের বেশি নফর সালাত সালাদ সাল্লাম জীবনে কখনো নাই রমজানও না রমজান ব্যতীত অন্য মাসও পড়ে নাই তো নবীর সাল্লা সাল্লাম নফর সালাদ যখন রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসে কখনো নাই এগারো রাকাতের বেশি হঠাৎ করে এই ইন্ডিয়াতে হুজুররা এগারো রাকাত নাকি বিশ রাকাত পারেন কোথায় পৃথিবীতে একটা বিশুদ্ধ হাদিস দেখিয়ে দেবেন একটা একটা চ্যালেঞ্জ করলাম যারা বিশ রাঘাত করে চিৎকার করে বেড়াইছেন পৃথিবীতে একটি বিশুদ্ধ হাদিস প্রমাণ করে দিবেন তাহলে আমরা সব আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে হানফি হইয়া আমরা হানফি হানফি চিৎকার করে বেড়াবো আর যদি না পারেন আল্লাহর কসম খেয়ে বলছি ক্ষমত করেন আর এই চিল্লা চিল্লি বাদ দেন মুসলমানকে এক জায়গা হওয়ার সুযোগ করে দেন মুসলমান এক জায়গা হবে যখন কোরআন সন্ন্যার দিকে আসবে আপনার মতবাদ নিয়ে যদি কেউ বসবাস করে জীবনে কোনোদিন একসাথে হতে পারবে না মুসলমান তার প্রমাণ হচ্ছে সৌদি আরব সৌদি আরবে মাঝহাবের কুন্দল নাই ওলামাই পূজা নাই যার কারণে গোটা সৌদি আরবের মুসলমান এক প্ল্যাটফর্মে আছে একজন আলম আরেকজন আলেমের গালিগুলাজ করে না একজন আলম আলেম আরেকজন আলেমের বিপক্ষে ঝগড়া করে না মাহফিল মাহফিল স্লোগান দিয়ে বাড়ে না পক্ষান্তরে ইন্ডিয়া এত ঘোলাটা মারাইছেন আপনারা যে মারামারি হইচই গন্ডগোল গণ্ডগোল গোটা দেশটার মধ্যে